নজর রাখবো বিজেপির মিছিলের দিকে, এই মুহূর্তে বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ সেই মুহূর্তে বক্তব্য রাখছেন, সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই বিজেপির এই মিছিল শুরু হবে, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল যাবে। এবং যদিও মিছিলের অনুমতি নেই, মঞ্চে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং রয়েছেন রাহুল সিনহা। ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় দেখা গিয়েছে, তারা অপেক্ষায় ছিলেন তাদের শীর্ষ নেতৃত্বের। একটাই মিছিল শুরু হওয়ার কথা হলো, এখনো পর্যন্ত সেই মিছিল শুরু হয়নি। কিছুক্ষণ আগেই মঞ্চ দেখা যাচ্ছে, মঞ্চে উঠেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। ভোটে সন্ত্রাসের প্রতিবাদে তাদের এই মিছিল, স্বাভাবিকভাবে বিজেপির এই মিছিল ঘিরে যানজট তৈরির আশঙ্কা থাকছে শহর কলকাতায়। তবে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, তিনি মঞ্চে বক্তব্য রাখছেন।